বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সরকারি কলেজ বনাম বেসরকারি কলেজ। আপনি আপনার জেলাতে, প্রত্যেকটা জেলাতে কিন্তু দুটো তিনটে করে সরকারি কলেজ থাকে, এরপরে বেসরকারি কলেজের সংখ্যা আরও থাকে অনেক বেশি। তো এখন এই সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের মধ্যে ডিফারেন্সটা কেমন সেটা আমি আপনাদেরকে বোঝাবো, আপনি সহজে বুঝতে পারবেন। এটার দুইটা ক্যাটাগরি আছে। আপনি যদি এসএসসি পাশ করার পরে যদি আপনি কলেজে ভর্তি হন, সেক্ষেত্রে আপনি ফ্যাসিলিটিস পাবেন, আপনার ক্ষেত্রে একটু ডিফারেন্স থাকবে দুইটা কলেজ। আর যদি আপনি এইচএসসি ইন্টারমিডিয়েট পাশ করে সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হতে চান, তাহলে একটা থাকবে লেভেল, আরেকটা থাকবে হচ্ছে ডিফারেন্স। আমি প্রথম অবস্থায় বুঝাই তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি এসএসসি পাশ করলেন, এসএসসি পাশ করার পরে আপনি কলেজে ভর্তি হবেন আপনার এলাকায় যে কলেজগুলি আছে, তো সেখানে সরকারি কলেজ আছে এবং বেসরকারি কলেজ আছে। তো প্রথমে আপনি চেষ্টা করবেন সরকারি কলেজে চান্স নেওয়ার জন্য। যদি আপনার পয়েন্ট ভালো থাকে অবশ্যই আপনার চুজ থাকবে, যেহেতু আপনি যখন ফর্ম তুলবেন তখন দেখবেন যে 10টা করে দেওয়া থাকে কলেজের সিরিয়াল, যে আপনি যে কোনো 10টা কলেজে আপনি চয়েস দিতে পারবেন। তো আপনি অনেকেই 10টা দেয় না, 5টা করে চয়েস দেয়। তো এখন এই যে 5টা কলেজে আপনি চয়েস দিচ্ছেন, প্রথম চয়েসটা রাখবেন জেলার মূল প্রাণকেন্দ্রে, যেটিকে মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার মধ্যে যে কলেজটা অবস্থিত সেই কলেজে আপনি প্রথম ট্রাই করবেন। দ্বিতীয়ত ট্রাই করবেন সরকারি কলেজ উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো আছে সেই কলেজে, মানে প্রথম ট্রাই হবে আপনার সরকারি কলেজে, দ্বিতীয় ট্রাই হবে উপজেলা পর্যায়ে সরকারি কলেজে, তৃতীয়বার ট্রাই হবে বেসরকারি কলেজে। এখন দুটার মধ্যে যে ডিফারেন্স থাকে সেটা হচ্ছে, নিঃসন্দেহে সরকারি কলেজে যারা পড়াশোনা করে এরা মেধাবী স্টুডেন্ট, আর সরকারি কলেজে যারা চান্স না পেয়ে যারা বেসরকারি কলেজে ভর্তি হয় তারা এই সরকারি কলেজের স্টুডেন্টে থাকে একটু পিছিয়ে। যদি দুইটাই সমান হতো তাহলে ও তো সরকারিতে পড়তো। তো এই যে একটা ফারাক থাকে, গভর্নমেন্ট কলেজের সবচেয়ে ভালো স্টুডেন্ট মেধাবীগুলাই কিন্তু গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়, আর তুলনামূলক একটু কম মেধাবী যারা আছে তারা কিন্তু আপনার বেসরকারিতে ভর্তি হয়। একটা ডিফারেন্স থাকে স্টুডেন্ট লাইফে, মানে একটা ভাব নিতে পারবেন। যেমন আমি নিজেও কিন্তু সবসময় একেবারে আপনার ওই ইন্টারমিডিয়েট থেকে সরকারি কলেজে পড়াশোনা করেছি, তো আমি আমার সময় কিন্তু ভাব নিয়েছি, আমি যেহেতু আমার ওই যে অ্যাকাউন্টিংয়ে আমি ছিলাম হচ্ছে অ্যাকাউন্টিংয়ে অর্থাৎ হিসাব বিজ্ঞানের শাখায়, ব্যবসা শাখায়। তো একটা ভাব নিয়ে একটা ব্যবসা ভাবে থাকে, মানে আর্টসদেরকে অনেক সময় মূল্যায়ন করতাম না বা সায়েন্সরা আমাদেরকে মূল্যায়ন করতো না, এরকম একটা ভাব থাকে মানে আমাদের নিজেদের মধ্যে। এবং আমরা যখন অন্য কলেজের সাথে কম্পেয়ার করতাম তখন কিন্তু আমরা বলতাম যে আমরা সরকারি কলেজের মাল, তোরা তো বেসরকারি কলেজের মাল, তোরা কী জানিস আমাদের থেকে, এইরকম একটা। তো অনেক সময় দেখবেন যে এরকম সরকারি কলেজে যারা পড়াশোনা করে তার একটা ভাব নিবে সবসময়। তো আপনি যদি সরকারি কলেজে পড়াশোনা করেন তাহলে এই ভাবটা কিন্তু আপনিও নিতে পারবেন। প্রথম এটা গেল হচ্ছে আপনার প্রথম সুবিধা। এখন দ্বিতীয় যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে একটা কষ্টের ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যদি সরকারি কলেজে পড়াশোনা করেন তাহলে আপনার কস্টিং খরচ খুবই কম হবে, খুবই কম। মানে এখন মনে হয় আপনার মাসিক বেতন নেয় আছে আপনার 50 টাকা কি 60 টাকা করে, আর যদি আপনি বেসরকারি কলেজে ভর্তি হন তাহলে মাসিক বেতন দেয় এখন 150 টাকা করে নেবে সেখানে। তো এই কস্টিংয়ের একটা ব্যাপার আছে। তারপরে আপনি যদি হচ্ছে অসহায় বা দুর্বল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য সরকারি কলেজে একটা হিউজ একটা ফান্ড থাকে, সেই ফান্ড থেকে কিন্তু আপনি মানে বিনা পয়সায় পড়ালেখা করতে পারবেন। তো বেসরকারি কলেজেও ফান্ড থাকে কিন্তু সুযোগ থাকে অনেক কম, এবং সরকারি কলেজে সুযোগটা থাকে অনেক বেশি, একটা ডিফারেন্স। এবার আসি এইচএসসি পাস করার পরে আপনি যদি সরকারি এবং বেসরকারি কলেজের মধ্যে যে তারতম্য থাকে, এইচএসসি পাস করার পরে যদি আপনি যে কোনো সাবজেক্টে অনার্স করেন তাহলে পরে যে তারতম্যটা থাকে সেটা হচ্ছে যে অনার্সের ক্ষেত্রে আমি বললাম যে একটা সেকশনে সমান আর একটি সেকশনে একটু আপডাউন, মানে ডিফারেন্স আছে। সমান কোনটাই? অনার্সের ক্ষেত্রে। আপনি সরকারি কলেজ থেকে অনার্স করেন আর বেসরকারি কলেজ থেকে অনার্স করেন, যখন আপনাকে সার্টিফিকেট দিবে অর্থাৎ আপনি অনার্স পাস করলেন বা ডিগ্রি পাস করলেন, এই অনার্স অথবা ডিগ্রি পাস করার পরে যখন আপনি সার্টিফিকেট পাবেন তখন কিন্তু আপনার ওই কলেজ থেকে সার্টিফিকেটটা দিবে না, তখন সার্টিফিকেট আসবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। অর্থাৎ আপনি সরকারি কলেজে পড়াশোনা করেছেন, আপনিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আবার আরেকজন বেসরকারি কলেজে লেখাপড়া করেছে সেও জাতীয় কলেজের স্টুডেন্ট, সুতরাং আপনাদের দুইজনার
যে সার্টিফিকেট আসবে একই বিশ্ববিদ্যালয়, ওর সার্টিফিকেটের উপরে লেখা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনার সার্টিফিকেটের উপরে লেখা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই ক্ষেত্রে কলেজ কিন্তু কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, এবার ডিফারেন্স কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে আপনি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়বেন কোনো সরকারি কলেজে, তখন আপনার কস্টিং বা খরচ হবে খুবই কম, আর যখন আপনি বেসরকারি কলেজে ভর্তি হবেন তখন আপনার খরচ হবে সরকারি থেকে ডাবল। যেমন আমি এস এক্সাম্পল দিই, যদি আপনি অনার্সে ভর্তি হন সরকারি কলেজে আপনার খরচ লাগতে পারে এস এক্সাম্পল 3-3.5 হাজার টাকা, বা সর্বোচ্চ 4 হাজার টাকা লাগতে পারে অনার্সে ভর্তি হওয়ার জন্য। আর যদি আপনি বেসরকারি কলেজে অনার্সে ভর্তি হন তাহলে আপনার এখানে খরচ হতে পারে 6-7 হাজার টাকা, আবার কোনো কোনো কলেজে লেগে যায় 10 হাজার টাকা। মানে ঢাকায় বেশ কিছু কলেজ আছে, ওই সমস্ত কলেজে আবার লাগে 10 হাজার টাকা করে। এরপর আসি যে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপে আপনি যেমন অনার্সে ফার্স্ট ইয়ারে আপনি ফর্ম ফিল আপ করছেন, আপনার সেখানে খরচ হতে পারে 1700-1800 টাকা। আপনি যদি ডিগ্রিতে পড়েন তাহলে আপনার খরচ হবে খুব সম্ভবত 1500 টাকার উপরে কিন্তু যাবে না, 1400-1500 টাকার মধ্যে আপনি এক ইয়ারের ফর্ম ফিল আপটা করে ফেলতে পারবেন। আর যদি আপনি বেসরকারি কলেজে পড়েন তাহলে আপনার কিন্তু গুনতে হবে 3-3.5 হাজার টাকা, আর যদি ঢাকার মধ্যে কোনো বেসরকারি কলেজ হয় তাহলে আপনাকে গুনতে হবে 5-5.5 হাজার টাকা। তো এই যে একটা কস্টিং, যেখানে সরকারি কলেজে 2000 টাকার নিচে আপনি ফর্ম ফিল আপ করে ফেলতে পারবেন, আর সেখানে আপনি বেসরকারি কলেজে যদি পড়াশোনা করেন তাহলে পরে আপনাকে গুনতে হবে প্রায় 6-8 হাজার টাকা। তো এই কস্টিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ সরকারিতে আপনি পড়াশোনা করলে আপনার কস্টিং খুবই কম, আর যদি আপনি বেসরকারি কলেজে পড়াশোনা করেন আপনার কস্টিংটা যাবে অনেক বেশি। এটা হচ্ছে ডিফারেন্স। আর ক্লাসের কথা যদি বলি, এখানে সরকারি কলেজেও আপনাকে ভালো ভালো শিক্ষকের ক্লাস নেবে, বেসরকারি কলেজেও ভালো ভালো শিক্ষকের ক্লাস নেবে। কিন্তু এখানে আরেকটা তারতম্য আছে, সরকারি কলেজে যে সমস্ত শিক্ষকের ক্লাস নেয় এরা কিন্তু উচ্চ মেধাবী সম্পন্ন, হাই মেধা, মানে এদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, মানে বড় বড় নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিসিএস দিয়ে কিন্তু সরকারি কলেজের একটা প্রভাষক হতে হয়। আর বেসরকারি কলেজে যারা পড়াশোনা করে তাদেরকে কিন্তু বিসিএস দেওয়া লাগে না, মানে ওদের মান আর এদের মান, মানে শিক্ষকদের মান যদি বিচার করি, সরকারি কলেজে যারা শিক্ষক এদের মান কিন্তু অনেক উপরে, মানে এরা অনেক প্রচণ্ড মেধাবী। আর বেসরকারি কলেজে যারা পড়াশোনা করে তুলনামূলকভাবে ওদের থেকে এদের মেধার মানটা হচ্ছে অনেক কম। তো এই হচ্ছে ডিফারেন্স মূলত সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ। তো আজকের ভিডিওতে যে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের যে সুবিধা সম্পর্কে আলোচনা করলাম, এখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনি কোন কলেজে ভর্তি হবেন, আপনি সরকারি কলেজ অথবা বেসরকারি কলেজ। এখন বিষয়টা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি ইচ্ছা করলে আপনার মতো করেই ভর্তি হতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।